এসে গেছি আমাদের লাভ স্টোরি পার্ট 2 নিয়ে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি পায়েল, তোমাদের বন্ধু। আমি আমার চ্যানেলে ডেইলি লাইফস্টাইল ব্লগ শেয়ার করি আর আজকে শেয়ার করছি আমাদের লাভ স্টোরি পার্ট 2। যদি কোনো বন্ধু পার্ট 1 না দেখে থাকো, অবশ্যই পার্ট 1 দেখে নেবে। আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো। চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর ভিডিও ভালো লাগলে একটা লাইক অবশ্যই করবে। তো চলো শুরু করা যাক পার্ট 2। যেটা বলছিলাম মাধ্যমিক, আশা করছি তোমরা পার্ট 1 দেখেছো, এবার বুঝতে পারবে পার্ট 2টা। না দেখলে আরও একবার দেখে নিও। তো মাধ্যমিকের রেজাল্ট বেরোনোর পর ওর সাথে আমার দেখা হয়, তারপর আস্তে আস্তে কথাবার্তা এগোতে থাকে। আমি একসময় আমি ডিসাইড করেছিলাম ওর সাথে কথা বলবো না, যখন কথা বলা বন্ধ করে দিই ওকে আমি মিস, মানে ওর কথাবার্তাগুলো আমি মিস করতে শুরু করি। তো যাই হোক, ফাইনালি আমি ওকে হ্যাঁ বলি। এবার হ্যাঁ বলার পর প্রথম 6-7 মাস সব কিছু খুব স্মুথলি চলছিল, খুব ভালোভাবে চলছিল। ও আমার খুব খেয়াল রাখতো সমস্ত ব্যাপারে, কি বলবো, মানে আমি আমি কখন পড়তে, এরকম হতো ও আমাকে সকালবেলায় ফোন করে জাগিয়ে দিত যে তোমার পড়া আছে তো তুমি পড়তে যাও। ও আমাকে বলতো সন্ধ্যাবেলায় ফোন করে বলতো তুমি পড়তে বসো, পড়ছো কি না আমি দেখবো, তুমি এই 1 ঘন্টা টাইমে একটা কোয়েশ্চেন মুখস্থ করো বা এটা করো, তারপরে কিন্তু তুমি আমাকে না দেখে বলবে, মানে এরকম অনেক কিছুতে ও হেল্প করতো। প্লাস কি বলবো, আমার সাথে আমার বোন তখন এরকম হয়, সে সময় আরও একটা জিনিস হয়েছিল, আর ঠাকুমারও মারা গেছিলেন, কাকিমারা আর আমরা তখন আলাদা থাকতাম, মানে কাকিমাদের আলাদা রান্না হতো, আমার আলাদা রান্না হতো, আমার রান্নার লোক ছিল। তখন কি হয়ে যায়, আমার সাথে আমার বোন থাকতো, একটা 16-17 বছরের মেয়ে, তার উপর আরেকটা বাচ্চার দায়িত্ব বলবো, কারণ আমার বোন আমার থেকে 5 বছরের ছোট। তো একটা 16 বছরের মেয়ের ওপর একটা 5 বছরের মেয়ের দায়িত্ব, সেই সমস্ত নিয়ে আমি খুব পাজলড হয়ে পড়ি। ওই সময় জয় আমাকে প্রচুর হেল্প করেছিল, মানে সাপোর্ট করেছিল বলা যায়, মেন্টালি অনেক ব্যাপারে ও হেল্প করতো, আমার পড়ার ব্যাপারে হেল্প করতো, আমার সাথে ভালো ভালো কথা বলতো, আমার বোনের সাথে কথা বলতো। দেখা যাচ্ছে এরকম হয়েছে, আমি পড়তে গেছি, ফোন বাড়িতে রেখে যেতাম, আমার বোনের সাথে ফোন করে ও গল্প করতো, আমার বোন ওর সাথে গল্প করতো, ও বলতো আমি এই চকলেটটা খাবো, আমার সময় আমার সাথে দেখা হলে ও আমার বোনের পছন্দের খাবার আমাকে দিয়ে কিনে পাঠাতো। আমি কি পছন্দ করি সেটা না, আমার বোন কোনটা পছন্দ করে খেতে না খেতে সেই খাবার দাবারগুলো পাঠাতো, মানে কি। আর একটা সময় এরকম ছিল, আমার বোন ছিল আমার জীবন, ঠিক আছে, মানে এখনো আছে, বা আমি ছিল এই কারণে বললাম, এখন তো মিষ্টি এসে গেছে, অবশ্যই ফার্স্ট প্রায়োরিটি এখন আমার কাছে মিষ্টি, নইলে আমার মানে কি বলবো, আমার জীবনের থেকেও আগে ছিল আমার বোন। আর একটা টাইমে আমি আমার বোনকে যতটা ভালোবেসেছি না, আমি এখন কিন্তু মা হিসেবে বলছি আমি মিষ্টিকেও অতটা ভালোবাসতে পারিনি, কারণ মিষ্টিকে আমি বকি কিন্তু বোনকে আমি কোনোদিনও বকতে পারিনি, মানে আমি ওকে মানে কি লেভেলের ভালোবাসতাম, মানে বা ওকে আমি কি লেভেলের ভালোবাসি সেটা আমাকে যারা জানে তারা জানে। তো যাই হোক, এখন ও বড় হয়েছে, ওরও আলাদা লাইফ হয়েছে, আমারও আলাদা লাইফ হয়েছে, সেই কারণে হয়তো ব্যাপারগুলো অতটা দেখা যায় না বা বোঝা যায় না, বাট মনে মনে তো আছেই। তো এই সমস্ত বোন কি ভালোবাসে না ভালোবাসে সমস্ত কিছু সব কিছু ও কেয়ার করতো। 6-7 মাস সমস্ত কিছু সব স্মুথলি গেল। তারপর আস্তে আস্তে আমি দেখি যে মানুষটা মানে এত ভালো, সেই মানুষটা চেঞ্জ হতে থাকে, মানে খুব বাজেভাবে চেঞ্জ হতে থাকে। নিত্যদিন আমার সাথে ঝগড়া ঝামেলা অশান্তি, কতই বা বয়স আমার তখন, আমি ওর ওই ঝগড়া ঝামেলাগুলো জাস্ট নিতে পারতাম না। এরকম হতো যে আমি প্রত্যেক দিন কাঁদছি, পরীক্ষার আগের দিন রাত্রে অবধিও আমার সাথে ঝগড়া করছে, অকারণ, কোনো কারণ থাকতো না। আমি অনেকবার ভেবেছি যে এরকম রিলেশনে থাকার থেকে এর থেকে বেরিয়ে আসাটা অনেক বেটার। আমি ওর সাথে মানে যদি ব্রেকআপ করিনি তাহলেই হয়তো আমি বেশি ভালো থাকবো, বাট ও আমাকে ছেড়ে থাকতে পারবে না। যখনই এরকম হতো তখনই সেই কান্না কাটি করে শেষমেশ ও আমাকে মানিয়ে নিত এবং ক্ষমা চাইতো, বলতো আর এরকম হবে না। হয়তো 10-12 দিন ভালো গেল, আবার ওই রকম। তার কিছু বন্ধু বান্ধব ছিল, সো কল্ড বন্ধু বান্ধব,
যারা তার নাকি খুব ভালো চাইতো, টোটালি তার ব্রেন ওয়াশ করতো, যেটা জয় আমাকে পরে স্বীকার করেছে। আমি বললাম তুমি আমার সাথে এরকম কেন করতে, যে বলে বন্ধুদের কথাই, আর বন্ধুদেরকে ও হচ্ছে ওর প্রাণের থেকেও প্রিয় ছিল তখন ওর বন্ধুরা, ওর বন্ধুরা যা বলবে তাই করবে, ওর বন্ধুরা ওকে বুদ্ধি দিত যে মেয়েদের সাথে এরকমই করতে হয়, নাহলে নাকি মেয়েদেরকে ট্যাকেল করা যায় না, নাহলে নাকি তারা অন্যান্য আরো 10টা ছেলের সাথে প্রেম করবে, হেন করবে তেন করবে। তো যাই হোক, অকারণে ঝগড়া ঝামেলা অশান্তি মানে কোনো কিছুই সহজ ছিল না। অনেকবার হয়েছে ভেবেছি মানে আমাদের ব্রেকআপ হয়ে যাক বা কিছু এরকম। তারপরে একটা টাইম এরকম এলো ওর চাকরিটা চলে যায়, সরকারি চাকরি তো করতো না, কোনো কারণে চাকরিটা চলে যায়, সেটাও কোনো এক বন্ধুর বিশ্বাসঘাতকতায় তার চাকরিটা চলে যায়, কোনো এক বন্ধুর বিশ্বাসঘাতকতায় চাকরি চলে যায়। সে সময় এরকম আসে দিন যে কি বলবো, আমি তখন টিউশন পড়াতাম, এরকমও হয়েছে যে টিউশন পড়িয়ে হয়তো আমার যে আমি মাইনেটা পেয়েছি সেখান থেকে আমি কিছু টাকা ওর হাতে দিয়েছি, এরকমও দিন গেছে। তো আশা করছি তখনই ওর বুঝে যাওয়া উচিত ছিল যে পায়েল এরকম মেয়ে নয় যে শুধুমাত্র টাকা পয়সা দেখেই ভালোবাসবে বা কিছু। এবার যেটা হচ্ছে বন্ধুদের পরামর্শে, বন্ধুদের কথায় ও আমাকে ওর জীবনের যেগুলো সত্যি কথা অনেক কিছু হাইড করেছিল পরে স্বীকার করে। বাট যখন আমি বললাম তুমি আমাকে তাহলে মিথ্যে কেন বলেছিলে শুরুতে, বলছে কি বন্ধুরা এরকম করতে বলেছিল, অনেক অনেক অজস্র মানে আবোল তাবোল কথা বন্ধুদের শেখানো সমস্ত কিছু বলেছিল, অত কিছু আমি ডিটেলস যেতে চাইছি না। তো আমাদের লাভ স্টোরি বা আমাদের জীবন কোনোদিনই ফেয়ারি টেল ছিল না, প্রচুর চড়াই উতরাই দেখেছি, বিশেষ করে আমি, ও অবশ্যই। বাট সেই টাইমের কথাগুলো মনে পড়লে না আমার এখনো গায়ে কাঁটা দেয় যে আমি কিভাবে ওকে টলারেট করতাম, তখন হয়তো সহ্য শক্তিটা অতটাই বেশি ছিল। এখন যদি ওরকম হয় আমি মনে হয় ওকে কি বলবো মানে কেলিয়ে দিব এরকম, এখন যদি ওরকম করে আমি ওকে পিটিয়ে দেবো। বাট তখন কি করে আমি সহ্য করতাম আমি নিজেও জানি না, মানে বিভৎস রকমের ঝগড়া ঝামেলা অশান্তি করতো কোনো কারণ ছাড়াই। এরকম দিন যায়নি যে আমি না কেঁদে ঘুমিয়েছি, মানে মাঝের এক বছর। তো এই সমস্ত করেই আমাদের রিলেশন চলতে থাকে চলতে থাকে, কিভাবে চলতে থাকে জানি না, মানে ও রীতিমতো আমাকে টর্চার করেছে, হ্যাঁ টর্চার করেছে। আমি জানি আমার বর ভিডিওটা দেখবে, আমি অন ক্যামেরা বলছি, ও রীতিমতো আমাকে মেন্টালি টর্চার করেছে, ফিজিক্যালি না অবশ্য মারধর করেনি, মেন্টালি টর্চার করেছে। যাই হোক, তো আসলে ওর দোষ ছিল না, ওকে কন্টিনিউ বোঝানো হতো যে পায়েল পায়েল তোকে কোনোদিনই বিয়ে করবে না, পায়েল তোর সাথে কোনোদিনই থাকবে না, কারণ ওর বাড়ির অবস্থা ভালো, ওর বাবা মা চাকরি করে, ও দেখতে ভালো, ওর রেজাল্টও মোটামুটি ভালো, আর তোর অবস্থা দেখ, তোকে ও কোনোদিনই বিয়ে করবে না, ও জাস্ট তোর সাথে টাইম পাস করছে। তো এই একটা ইনসিকিউরিটি থেকে ওর দ্বারা এগুলো হতো, সেটা আমি বুঝতে পেরেছি পরে। বাট সেই সময় আমারও তো বয়সটা কম ছিল, তো আমি অত মানে কি বলবো আমি ওর টর্চারগুলো নিতে পারতাম না, আমার মনে হতো এর থেকে মরে যাওয়া মানে সহজ। যাই হোক, এরকম ভাবে রিলেশন চলতে থাকে আমার। তারপরে হচ্ছে কি, তখন আর এক প্রেশার, গ্র্যাজুয়েশন কমপ্লিট হয় তখন, গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়নি, সেকেন্ড ইয়ারে পড়ি, এরকম সময় আমার জন্য প্রচুর ভালো ভালো সম্বন্ধ আসতে থাকে, ভালো ভালো মানে মানে বলতে চাইছি তারা মানুষ হিসেবে কেমন আমি তো জানি না বা জানতামও না, আমি ভালো বলে বলতে চাইছি ভালো ভালো চাকরি করে এরকম ডাক্তার ইঞ্জিনিয়ার এরকম সম্বন্ধ আমার জন্য কিন্তু এসছে, এক বিন্দু বাড়িয়ে বলছি না সত্যি কথা, মানে ভালো ভালো চাকরি করে এরকম প্রচুর সম্বন্ধ আমার জন্য এসছে। আমার আমাকে তখন বাধ্য হয়ে ওর কথা বলতে হয়, এবং যখন জিজ্ঞাসা করে ও কি করে তখন আদতেও ও কিন্তু কোনো চাকরি আর করতো না, ও তখন একটা মোবাইলের দোকানে কাজ করতোই বলা যায়, ফোনের দোকানে কাজ করতো, স্যালারি ছিল 7,000। আমাকে সবাই বলেছিল যে 7,000-এ কি সংসার চলবে, অভাব যখন দরজা দিয়ে ঢুকবে ভালোবাসা এই পাশে জানলা দিয়ে পালিয়ে যাবে। কিন্তু এগুলো আমি মাথায় নিইনি, সত্যি কথা বলতে কি এগুলো আমি মাথায় নিইনি, কারণ আমার দাদু হয়তো এর কারণ, আমার দাদু আমাকে নিজে কতটা কি টাকা পয়সা পছন্দ করতেন বা কি সেটা আমি জানি না, তবে আমাকে কোনোদিনই শেখায়নি যে মানুষের সাথে টাকা দেখে ব্যবহার করতে,
বা টাকা দেখে বন্ধুত্ব করতে, সেই কারণে হয়তো আমি করতে পারিনি। আর আমার কাছে ছোট থেকে একটা ব্যাপার ছিল, আমি যদি কোনো কথা দিই না, কাউকে যদি কোনো কথা দিই, মানে আমি প্রাণ থাকতে সেই কথার খেলাপ আমি হতে দেবো না। ওই একটা কথা আছে না কি, প্রাণ যায় পর বচন না যায়, ওরকম, মানে আমি প্রাণ থাকতে কথার খেলাপ হতে দেবো না। ওই কারণে কাউকে আমি কথা দিলাম, প্রমিস, এই কথাটা মুখ দিয়ে আমি বের করি না। আর যদি বের করি, যেভাবেই হোক আমি আমার প্রমিস পূরণ করবই। ওই কারণে আমি সচরাচর কাউকে কোনো প্রমিস করি না। কিন্তু ওই যে আমি মিস্টার দাসকে প্রমিস করেছিলাম যে আমি তোমাকে ছেড়ে যাব না, বাট এমন সিচুয়েশন হয়ে গেছিল আমাকে আমার প্রমিস ব্রেক করতেই হতো এরকম। সেই কারণে আমি খুব মানে কি বলবো দোটা নাই ছিলাম। সেটা ওর টাকা পয়সা নেই এটা কিন্তু কারণ না, কারণ ছিল ওর বিহেভিয়ার, যে মানুষটাকে দেখে আমার ভালো লাগতে শুরু হয়েছিল সেই মানুষটা মানে পুরো এপিট, মানে কি বলবো এরকম দেখেছি, মানে পুরো ম্যাচ করতে পারতাম না আমি মাঝে, এরকম হয়েছিল। তো ওই যে বললাম সেগুলো ওর সো কল্ড বন্ধু বান্ধবদের প্ররোচনাই করত। রাগ হয়ে যাচ্ছে আমার মনে পড়লে। তো যাই হোক সেগুলো, এবার বলি যে আমাকে প্রচন্ড প্রেসারাইজ করা হয় যেন আমি ওর সাথে ব্রেকআপ করে নিই। কিন্তু মানে আমার মনে হতো আমি আর ও যে আমাকে প্রচন্ড ভালোবাসে আমি কিন্তু সেটা বুঝতে পারতাম। ও আমাকে মেন্টালি টর্চার করুক, যাই করুক, আমার সাথে ঝগড়া করুক, কিন্তু ও যে আমাকে প্রচন্ডভাবে ভালোবাসে সেটাও আমি বুঝতে পারতাম, যে আমাকে ছাড়া হয়তো ওর চলবে না, ও হয়তো বাঁচবেই না, এটা কিন্তু আমি মানে বুঝতে পারতাম। যে কারণে আমি ওকে যে ছেড়ে আসবো, মানে ওর সাথে কি বলবো ওকে ছেড়ে মানে ওর সাথে ব্রেকআপ করে নেবো, এই ব্যাপারটা তখনও অবধি মানে ঠিক শুধুমাত্র এই কারণে যে ওর টাকা পয়সা নেই সেই কারণে আমি ব্রেকআপ করে নেবো, এটা আমি পারিনি। আমার মনে হচ্ছিল যে আমি রাত্রে ঘুমোতে পারবো না ওর সাথে, ওকে যদি ঠকিয়ে আমি অন্য কাউকে বিয়ে করি না, আমি রাতে আমার ঘুম আসবে না, আমি আয়নার সামনে নিজের সাথে নিজের চোখ মেলাতে পারবো না। শুধু আমার এটাই মনে হবে যে আমি শুধুমাত্র টাকা পয়সার জন্য ভালোবাসা ছেড়ে দিলাম, দিয়ে টাকা পয়সা বেছে নিলাম। না, পায়েল কোনোদিনই এটা করতে পারে না। পায়েলের কাছে টাকা পয়সা ম্যাটার করে না। জীবনে চলতে গেলে টাকা অবশ্যই দরকার, বাট অতটাও কি বলবো টাকার মূল্য অতটাও হয়নি যেখানে ভালোবাসা ছেড়ে পায়েল টাকা বেছে নেবে। না, যারা জানে তারা জানে সবাই কত রকম ভাবে মানে কি বলবো বকে বুঝিয়ে ইমোশনালি হয়নি, শেষমেশ এরকম হয়েছিল আমি বাবার পায়ে ধরে নিয়েছিলাম যে বাবা আমি ছোট থেকে তোমার কাছে থাকিনি, তোমার কাছে কোনোদিনও কিচ্ছু জানি, তুমি বলতে পারবে না যে আমার মেয়ে আমার কাছে এটা আবদার করেছে। বাস আমার একটাই আবদার যে ওকে কিছুটা টাইম দাও, হয়তো স্ট্যান্ড করে যাবে। দেখো ওর সাথে আমি খারাপ থাকবো না, হ্যাঁ ও আমাকে হয়তো বছরে বছরে এখানে ওখানে ঘোরাতে নিয়ে যেতে পারবে না, হয়তো 5-star হোটেলে খাওয়াতে পারবে না, বাট একটা বিশাল বড় সুন্দর বাড়ি দিতে পারবে না, বিশাল লাক্সারিয়াস লাইফ দিতে পারবে না। কিন্তু ছোট থেকে আমার জীবনে যেটার অভাব ছিল ভালোবাসা, সেটা অনেকটা দেবে। আর আমার মানে আমি এটাই চাইতাম যে আমি যাকে বিয়ে করব তার জীবনের ফার্স্ট প্রায়োরিটি যেন আমি হই, মানে ও যেন সব কিছুর থেকে আমাকে ভালোবাসে, টাকা পয়সা বাড়ি ঘর ইনকাম বন্ধু বান্ধব সব কিছু থেকে যেন আমাকে বেশি ভালোবাসে, এরকম একটা, যেটা আমি ওর মধ্যে দেখেছিলাম, যেটা আমি জয়ের মধ্যে দেখেছিলাম, দেখতে পাই। সেই কারণে আমি ওকে ছাড়তে পারিনি। তো এটা একটা ব্যাপার। এরপরে আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট হলো, তখন আমি বিএড করতে চাই। এটা একটা ঘটনা, এটা আমার একটা ঘটনা যেটা না বললে আমাদের লাভ স্টোরির সাথে জাস্টিস করা হবে না, বা অনেক মানে যারা জানে তারা বলবে নিজের দোষটা লুকিয়ে গেল, অবশ্যই বলা দরকার। বিএড করতে যাই, তো যথারীতি আবার ঝামেলা, মানে মাঝে বেশ ভালো চলছে, মানে আবার ঝামেলা শুরু হয়েছে, বিএড করতে গেছি অন্য জায়গায়। তো এবার কিন্তু ও বন্ধু বান্ধব থেকে দূরে সরে এসেছে, বাট ওর নিজের মনে হতে থাকে পায়েল আমার থেকে দূরে চলে গেছে, হয়তো আর বাড়িতে ওই প্রেশার, হয়তো এবার ও আমার সাথে ব্রেকআপ করে নেবে, ও হয়তো আর আমাকে ভালোবাসে না, এই নিয়ে টুক কথায় কথায় ঝামেলা করতো। বাট আর আমার কি হয়েছে, আমার যেহেতু ওর উপর একটা মনে মনে রাগ তৈরি হয়েছে, প্লাস বাড়ির লোকজনের কথা, মানে খালি অনেকে আমাকে এটা বলেছে ও তুই পরের ছেলেকে কাঁদাতে পারবি না, আর নিজের বাবা মাকে কাঁদাতে পারবি মা, মানে আমার বাবা মা বলেছে বাবা মায়ের চোখের জলের কোনো দাম নেই, বাবা মায়ের মান সম্মানের কোনো দাম নেই। আমার দাদু হচ্ছেন
আমাদের গ্রামের খুব নাম করা একজন ব্যক্তি, তো তার নাতনি মানে শ্যামসুন্দর মণ্ডলের নাতনি, পায়েল মণ্ডল, একটা যে কোনো মানে কি বলবো, ভালো চাকরি বাকরি করে না, বাড়ি পরিস্থিতি ভালো না, বড় লোক নয়, এরকম ছেলেকে বিয়ে করে নেবে এটাকেও মেনে নিতে পারছিল না, আমার বাবা মাও মেনে নিতে পারছিল না, তো এই ব্যাপারগুলো ইয়ে হতে থাকে, প্লাস জয়ের বিহেভিয়ার বললাম তো। তো বিএড কলেজে গিয়ে এটা বলতেই হবে, না বললে অন্যায় করা হবে, আমি কিন্তু নিজের দোষ স্বীকার করছি, ঠিক আছে। বিএড কলেজে গিয়ে আমি একজনের উপর ক্রাশ খাই, সলিড ক্রাশ খেয়েছিলাম, একদম স্বীকার করে নিলাম, আর সে কোনো স্টুডেন্ট ছিল না, টিচার ছিল একজন, যাই হোক ক্রাশই খেয়েছিলাম, অন্য কিছু না, ওকে, আমি কিন্তু স্বীকার করে নিলাম। তো এই নিয়েও আবার আমাদের মধ্যে ঝগড়া ঝামেলা অশান্তি শুরু হয়, এ সময় অনেকে চেয়েছিল যে আমাদের ব্রেকআপটা হয়ে যাক, অনেকে বলতে একজন তাকে আমি তাকেও আমি বন্ধু ভাবতাম, ভাই ভাবতাম, খুব ভালোবাসতাম, বাট সেও খুব খারাপ করেছিল আমাদের সাথে, আমাদের সাথে মানে আমার আর আমার বোনের সাথে, এগুলো অনেক ঘটনা, অত কিছু বলা যাবে না। তো যাই হোক সমস্ত কিছু এবার আমরা একটা সেখান থেকেও বলবো কি, জয়ই বিপদে পড়ে যাচ্ছিলাম যাকে বলে, সেখান থেকে জয়ই আমাকে আলটিমেটলি টেনে বার করে। আর আমি বলবো আমার জয় খুব মানে বিএড কলেজের কথা শুনলে ও রেগে যায়, বাট আমি বলবো আমি বিএড কলেজে গেছিলাম বলেই হয়তো আমাদের মধ্যেকার রিলেশনটা আরও বেশি স্ট্রং হয়েছে। একটা টাইম হয়েছিল এরকম, আমি ওর সাথে ফাইনালি ব্রেকআপ করে নিয়েছিলাম, 20 দিন মতো আমি ওর সাথে কোনো কথা বলিনি, সরি 20 দিন না মনে হয় 15 দিন এরকম কোনো কথা বলিনি, বাট ওই 15 দিন আমি ওই যে বললাম রাতে ঘুমোতে পারিনি, খেতে পারিনি, আমি মানে সেই না মরে বেঁচেছিলাম টাইপের হয়েছিল, ফোন নাম্বার চেঞ্জ করে দিয়েছিলাম, ও আমার সাথে কোনো কন্ট্যাক্ট করতে পারিনি, আমার মনে পড়ে এখন কান্না পাচ্ছে সেই সিচুয়েশনটা। শেষমেশ আমি আর থাকতে পারিনি, আমি ওকে ফোন করেছিলাম, ফোন করে তো সে এক কান্না কাটি, বিশাল ব্যাপার শুনলাম, ও ওর টাইফয়েড হয়ে গেছে, কেঁদে কেটে শরীর খারাপ করে নিয়েছে, যাচ্ছে তাই ব্যাপার, তারপরে আমাদের সেই কি বলবো দীর্ঘ বিচ্ছেদের পর মিলন হলো, আর তারপরে যে আমাদের মিল হয়েছে আর কোনো রকম ঝগড়া ঝামেলা হয়নি, ও বুঝে গেছে একে ছাড়া আমি চলবে না, আমিও বুঝে গেছি ওকে ছাড়া আমার চলবে না, প্লাস সেই মানুষটাকে আমি আবার ফিরে পেয়েছি, যে মানুষটাকে আমি পছন্দ করেছিলাম, যার সাথে আমার কথা বলতে ভালো লাগতো, চেহারা ভালো না লাগলেও যার মনটাকে আমার খুব ভালো লেগেছিল, যার মনটাকে আমি ভালোবেসেছিলাম। আর ওই মাঝের ওই 4-5টা আমাদের প্রেম হচ্ছে 9 বছরের, তারপরে আমাদের বিয়ে হয়, তো ওই মাঝে 4-5টা বছর আমাদের জীবনে বিভীষিকাময় ছিল, রোজ ঝগড়া ঝামেলা অশান্তি এই সমস্ত হতো। ফাইনালি 2017 সালে আমাদের বিয়ে হয়, বিয়ে হওয়াটাও সহজ ছিল না, লড়াই ঝগড়া ঝামেলা হেন তেন, এবার বিয়ে কিভাবে হলো সেটা আরো নেক্সট ভিডিওতে বলবো। চলো আজকের মতো এ পর্যন্ত, দেখা হচ্ছে কাল আবার পার্ট 3 নিয়ে, পার্ট 3 নয় আমাদের বিয়ের স্টোরি নিয়ে, তো চলো আজকের মতো এই পর্যন্ত, সব বললাম কি আমার না সব খেচাবেচা হয়ে যাচ্ছে, এই হচ্ছে আমার টাকলা বর, তখন টাকলা ছিল না, তখন না হেভি চুল ছিল এর মাথা, এরকম চুল চুল নিয়ে সারাদিন এমনি করতো এরকম আর এরকম, আমি তখন ভাবতাম যখন আমাদের বিয়ে হয়ে যাবে তখন আমি ওর চুলের মুঠিগুলো ধরে এমনি এমনি করে মারবো, কিন্তু সে স্বপ্ন আমার স্বপ্নই থেকে গেল, প্রেম করেছি 9 বছর ধরে, 9 বছর ধরে প্রেম করতে করতে আমার জন্য চিন্তায় চিন্তায় তাকে চুলগুলো সব উঠে গেল, বিয়ের পরে আর চুল কাটতে পারলো, বাবা আর মেয়ের একই রকম চুলের স্টাইল, এই যে আমার সাথে বদমাইশি করছে তোমরা ধারণাও করতে পারবে না, কিন্তু আখেরে সব শেষে মানে ওর মতো আমাকে কেউ ভালোবাসে না, মায়ের পরে যদি আমাকে কেউ সব থেকে বেশি ভালোবাসে সেটা হচ্ছে আমার বর, আমার বর, আমার বর। আর অন ক্যামেরা বলছি প্রত্যেক জন্মে আমি আমার বরকেই বর হিসেবে চাই, তবে হ্যাঁ কয়েকটা গুণ একটু সার্ভিসিং সেন্টারে সার্ভিস করতে পাঠাবো, তারপরে কি কি গুণ বলবো, 1 নম্বর হচ্ছে সারাদিন সিগারেট খাই, এটা হচ্ছে খুব বাজে গুণ, এটা আর আর সবাই দেখে, হ্যাঁ তো সিগারেট খাও তো কি সত্যি বলে খাও, আমি সত্যি কথা বলতে ভয় পাই না, স্পষ্ট কথা বলতে কষ্ট কিসে, হ্যাঁ সবগুলো খাও পেটে ব্যথা হবে, তুমি আমি তোমাকে একটা খুলে দিচ্ছি, আর একটা গুণ হচ্ছে খুব বাইরের লোকের কথা শুনে নাচানাচি করে, এই দুটো গুণ বাদ দিয়ে না হলেও চলবে, এই দুটো গুণ থাকলেও চলবে, আমি ঠিক সামলে নিব, ওই গাধা পিটিয়ে আবার ঘোড়া করে নেব,
বাট ওই যে বলছি এত ভালো হয়ে গেছিল, ওই যে আমাদের ঝগড়া হয়ে গেছিল, ঝগড়া হওয়ার পর পুরো আমার আগের মতো থেকে মানে আগের মতো হয়ে গেছে, যেরকম যে মানুষটাকে আমি পছন্দ করেছিলাম সেই মানুষটা হয়ে গেছে আমার। আর এখন না ওই আগের থেকে দেখতেও ভালো হয়ে গেছে, সবাই বলে যে তাকে চুলগুলো উঠে গেছে, কিন্তু গলা এখানে তিনটে চারটে করে হাড় বেরোনোর থেকে অনেক ভালো হয়ে গেছে দেখতে। সত্যি বলছি এত মাথা এরকম উঁচু উঁচু চুল আর গলা বেরোনো হচ্ছে এরকম বকের গলা, আমি দেখে ভাবছি হে ভগবান আমি এর সাথে কথা বলতাম নাকি। তোমরাও আমাদের জন্য প্রে করো যেন আমরা এরম ভাবেই সারা লাইফ কাটিয়ে দিতে পারি মিষ্টির সাথে। মিষ্টি কই? ওইদিকে ললিপপ নিয়ে ব্যস্ত। ওই যে ভিডিও ভালো লাগলে একটা লাইক করবে, কমেন্ট করে জানাবে আমাদের জড়ি তোমাদের কেমন লাগলো। চলো আজকের মতো এই পর্যন্ত, কেউ আনলাইক করে দিও না তাহলে আবার কপালে কষ্ট হয়ে যাবে আমার।